নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজ একটি খুবই বড়োসড় খুবই সুন্দর একটি খবর বেরিয়ে এসছে যে রাজ্য সরকার আরও পঁয়ত্রিশ লক্ষ গ্রাহককে ভর্তুকি রেশন কার্ড অর্থাৎ যুক্ত চাল ডাল যে দেওয়া হয় সেই কার্ড দিতে চলেছেন এবং সেই সঙ্গে আরও প্রায় কুড়ি লক্ষ মানুষকে ভর্তুকিহীন রেশন কার্ড দিতে চলেছেন তো বন্ধুরা এই লেটেস্ট খবরটা আজকের এর বর্তমান পত্রিকায় দেখতে পাচ্ছেন বেরিয়ে এসছে তো সম্পূর্ণ কি খবরটি বেরিয়ে এসছে কারা কারা কার্ড পেতে চলেছেন সমস্ত কিছু একেবারে খবর লেটেস্ট আপডেট খবর কিন্তু আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা কোনোরকমভাবে স্কিপ করবেন না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দুই দফায় রেশন কার্ড দেওয়ার বিশেষ অভিযান চালিয়ে তো আপনারা জানেন যে দুই দফায় রেশন কার্ড নানা জায়গায় অভিযান হয়েছে খাদ্য দপ্তর এছাড়া বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করে সরকার যাতে রেশন কার্ড ছিল না সেই রেশন কার্ড কিন্তু দেওয়ার প্রস্তুতি চালিয়েছিল এবং প্রচুর মানুষকে রেশন কার্ড দিয়েছিল কিন্তু এই দুই দফায় রেশন কার্ড প্রস্তুতি চালিয়েও আরও প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষকে এই রেশন কার্ড অর্থাৎ ভর্তুকিযুক্ত চাল গম দিতে চলেছে সরকার কিন্তু এই পঁয়ত্রিশ লক্ষ মানুষ এলোক দিয়ে আর এই প্রতিযোগ্য মানুষকে এতদিন দেওয়া হয়নি কেন সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদেরকে আমি জানাবো তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনারা একেবারে মনোযোগ সহকারে দেখতে দেখুন ভর্তুকহীন খাদ্য সামগ্রী নেওয়ার জন্য বিশেষ রেশন কার্ড পেতে চলেছেন আরও প্রায় কুড়ি লক্ষ রাজ্যবাসী এবং যারা যারা ভর্তুকিহীন রেশন একটা জন্য আবেদন করেছিলেন তো সেক্ষেত্রে কিন্তু আরও কুড়ি লক্ষ মানুষকে কিন্তু এই ভর্তুকিহীন অর্থাৎ যে যারা যারা দশ নম্বর ফর্মটি পূরণ করেছিলেন সেই ভর্তুকহীন সেই খাদ্য সামগ্রী পাওয়ার জন্য তো সেই ফর্তুকিন খাদ্য সামগ্রী পাওয়ার জন্য এই বিশেষ রেশন কার্ডটি তারা কিন্তু পেতে চলেছেন প্রায় কুড়ি লক্ষ মানুষকে দেওয়া হচ্ছে এই কার্ড তো রাজ্যে গ্রাহকের মোট সংখ্যা ছিল এতদিন নয় কোটি ষোলো লক্ষ এর মধ্যে ছয় কোটি এক লক্ষ জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আছেন অর্থাৎ কেন্দ্র সরকারের যেটি প্রকল্প সেই প্রকল্পের আওতায় আছেন আর বাকিরা রাজ্য সরকারের নিজস্ব খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় ফর্তুকি চাল ও গম পান নতুন যে রেশন গ্রাহকেরা ভর্তুকির খাদ্য সামগ্রীর পাড় তালিকায় যুক্ত চলেছেন তারা সবাই কিন্তু এই রাজ্যের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আসবেন অর্থাৎ এই যে পঁয়ত্রিশ লক্ষ মানুষকে যে ভর্তুকিযুক্ত চাল ডাল বলা যেতে পারে খাদ্য সামগ্রী দেওয়া হবে এরা কিন্তু ওই রাজ্য সরকারের যে কোটা রয়েছে রাজ্য সরকারের যে খাদ্য সুরক্ষা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় কিন্তু আসবেন কারণ কেন্দ্রের জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের জন্য রাজ্যের যে কোটা নির্ধারণ করেছে তা পূরণ হয়ে গিয়েছে ওই প্রকল্পে আর বিশেষ বা বেশি কিন্তু কার্ড দেওয়ার সুযোগ নেই শুধু গ্রাহকের মৃত্যুর কারণে কোনো কার্ড বাতিল হলে সেই জায়গায় কাউকে এই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের এর আওতায় আনা হচ্ছে তো খাদ্য দপ্তর এখানে বেশ কয়েক মাস ধরে কিন্তু প্রচুর মানুষকে কিন্তু চিহ্নিত করেছেন এবং তাদের কার্ডগুলো কিন্তু বাতিল করেছেন অর্থাৎ যারা যারা মৃত হয়ে গেছে যারা মারা গেছে তাদের কার্ডগুলোকে চিহ্নিত করে এই কার্ডগুলোকে বাতিল করার উদ্যোগ নিয়েছে এবং এই জন্য কিন্তু দুই দফায় যে কৃষি শিবির করা হয়েছিল তার মাধ্যমে দেখা যাচ্ছে প্রায় পঞ্চান্ন হাজার মৃত ব্যক্তি রেশন কার্ড বাতিল করা হয়েছে তাছাড়া প্রতি মাসেও লক্ষাধিক মৃত রেশন গ্রাহকের তথ্য কিন্তু খাদ্য দপ্তর পাচ্ছে তাই এই যে কার্ডগুলো যে বাতিল হয়ে গেছে অর্থাৎ যারা পূর্বে থেকেই রাজ্য ও খাদ্য সুরক্ষা দপ্তরের আওতায় ছিল বা বলা যেতে পারে জাতীয় খাদ্য সুরক্ষা দপ্তরের আওতায় ছিল তাদের কিন্তু যে কোটা ছিল সেই কোটাগুলো কিন্তু খালি আসছে কারণ মানুষ যত মারা যাচ্ছে বা যেগুলো মৃত যে কার্ডগুলো ইনভ্যালিড হয়ে যাচ্ছে তো সেই কার্ডগুলোর জায়গায় কিন্তু এই নতুন যারা সুবিধা পাচ্ছেন না তাদের কিন্তু এই কার্ডগুলোকে ঠোকানো হবে তো চতুর্প মল্লিক খাদ্যমন্ত্রী যিনি আমাদের তিনি জানিয়েছেন যে নতুন রেশন গ্রাহকদের কার্ড পাঠানোর পক্ষে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে প্রায় সাত লক্ষ গ্রাহকের বাড়িতে ডাকযোগে কার্ড পাঠানো হয়েছে রেশন কার্ড পাঠানোর জন্য ডাক বিভাগের সঙ্গে খাদ্য দপ্তরের একটা বিশেষ চুক্তি হয়েছে ডাক বিভাগ যে পদ্ধতিতে পাসপোর্ট বাড়িতে পাঠায় সেইভাবে রেশন কার্ড পাঠাবে প্রতি ঠিকানায় আর রেশন কার্ড পাঠাতে খাদ্য দপ্তরকে ত্রিশ টাকা খরচা হবে তো যারা যারা বলা হচ্ছে এখনও কার্ড পান তারা তারা ওয়েট করুন নতুন কার্ডের জন্য আবেদন করেছেন তারা তাদের বাড়িতে কিন্তু কার্ড পৌঁছে যাবে আর সাত লক্ষ গ্রাহকের বাড়িতে ইতিমধ্যে কিন্তু কার্ড পাঠানো হয়ে গিয়েছে তো গোটা পরিবারের রেশন কার্ড যাদের যাদের এখনও পর্যন্ত নেই তারা গিয়ে ফর্ম পূরণ করতে পারেন সেক্ষেত্রে তারা তিন নম্বর ফর্মটি পূরণ করবেন আর তিন নম্বর ফর্ম পূরণ করার পর সে কার্ডটি তৈরি হবে সেটি কিন্তু তারা তাদের বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবে আর যদি যারা যারা এক বা একাধিক পরিবারের সদস্য রয়েছি হ্যাঁ এখনও পর্যন্ত কারোর না কারোর একজনের বা দুজনের কার্ড হয়নি সে চার নম্বর ফর্মটি পূরণ করতে হবে তো এইভাবে কিন্তু খাদ্য দপ্তর কিন্তু এখনও কার্ড অর্থাৎ যাদের যাদের কার্ড নেই বা নতুন কার্ড হবে তাদের ফ্যামিলির কোনো কার্ড নেই এছাড়া যারা যারা ভর্তুকিহীন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন অর্থাৎ যারা শুধুমাত্র কার্ড ডাকতে চাইছেন মাল সেভাবে তুলতে চাইছেন না তো তাদের জন্য কিন্তু আবেদন কিন্তু এখনও চলছে এ সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের অফিসে রয়েছে সেই অফিসে কিন্তু কার্ডের জন্য আবেদন চলছে তো সবচেয়ে বড় খবর যেটি হচ্ছে যে পঁয়ত্রিশ লক্ষ মানুষকে কিন্তু এই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় কিন্তু নিয়ে আসা হচ্ছে আর তার কারণ প্রচুর মৃত মানুষকে পাওয়া গিয়েছে যাদের কার্ড বাতিল করা হয়েছে সেই জায়গায় এই পঁচিশ লক্ষ মানুষকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ তাদের কিন্তু কার্ডগুলো ঠুকিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা এই ছিল লেটেস্ট আপডেট খবর আমাদের আপডেট খবরটা বিস্তারিত জানালাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না